সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছি বলছি নতুন আরেকটি ব্লগে। তো আমরা আজকে যে ব্লগটি করছি সেটি হয়েছে যে রান্না বান্নার যে SKB কুকি। হ্যাঁ, কুকার যত ধরনের আইটেম আছে সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাধ্যমে। তো আজকে ব্লগটি হচ্ছে পূর্বাচন বাণিজ্য মেলায়, তো যে বাণিজ্য মেলায় যে স্টোরে চলে আসলাম সেই স্টোরের একজন ওনার যিনি আছে ওনার সাথে পরিচয় হবো এবং কোনটা কত প্রাইস হয়েছে, কী কী কালার রয়েছে, কী কী ডিজাইন রয়েছে এবং কত ধরনের আইটেম এখানে আছে সেই বিস্তারিত সম্পূর্ণ কিছু তুলে ধরবো। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। তো আপনার নামটা কী ভাই? আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ। রাশেদ ভাই, তো আপনাদের কোম্পানির নাম কী? আমাদের কোম্পানির নাম হচ্ছে SKB কুকওয়্যার। আচ্ছা, আপনাদের এখানে কয়টা আইটেম আছে? আমাদের এখানে অনেকগুলো আইটেম আছে, প্রায় 200 আইটেমের 200 আইটেমের মতন। তো কিছু কিছু আইটেম আমাদের বিএসও দিয়েছে, একটু দেখাবেন? আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসছে, এটাতে আমাদের আটটা সাইজ আছে, আটটা সাইজের মধ্যে এটাতে আটটা সাইজ পেয়ে যাবেন। হ্যাঁ, এটাতে এটা হচ্ছে প্রথম সাইজ হচ্ছে ছোটটা। সর্বনিম্ন কত থেকে শুরু? ছোট সংসারের জন্য আর কি এটাই বেস্ট আপনার। তারপরে আছে আপনার 22 সেম, এটা হচ্ছে 20, তারপরে 22, 24, 26, 28, 30, 32, মানে 34। আচ্ছা, তো এখানে এই যে ছোটটা প্রাইস কত এবং এর পরে একটা প্রাইস কত, সর্বোচ্চ প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে আপনার 1250 টাকা। আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি, 10% ডিসকাউন্ট আপনার 1125 টাকা আছে। 1125 টাকা এটা। তারপরে দেয়া এটা হচ্ছে আমাদের, তারপরে হচ্ছে এটা, এটার দাম হচ্ছে আপনার 1400 টাকা, 10% ডিসকাউন্ট আমরা দিচ্ছি 1260 টাকা। 1260 টাকা। আচ্ছা, এইগুলোর ভিতরে এখানে যা প্রাইসগুলো আছে সেগুলো আপনারা ইমো WhatsApp নম্বরে কল দিয়ে কিন্তু জেনে নিতে পারবেন ওনাদের কাছ থেকে। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা ডিজাইন ইয়াও দেখবো। নেক্সট কালেকশন যদি আপনার পুরো সেট নিতে চাই, আমাদের পুরো 8 পিসের সেটটাও নেওয়া যাবে। আমরা পুরো সেট নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা নেক্সট বারে কি দেখছি, এই যে এগুলা হলো আপনার ইয়াও, এটা কি বলে? এটা হচ্ছে ফুড ক্যারিয়ার, এটা হচ্ছে আমরা সবাই বলে যে লাঞ্চ বক্স। আচ্ছা, এখানে সর্ব ছোট হইছে এটা? জি, সর্ব ছোট ছোট এটা। এটা এটা প্রাইস কত? 2 বাটি। জি, এটা 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 প্রাইস হচ্ছে আপনার 710 টাকা। আমরা এটা 710 টাকা, 10% ডিসকাউন্ট আছে। 710 টাকার পর আমরা এটা রাখছি হলো মাত্র 640 টাকা, মানে 640 টাকা পড়বে এটা। তারপর একটা তারপর একটা 3 বাটি, তারপরে হচ্ছে আপনার 1125 টাকা। 1115 টাকা, তারপর ঠিক আছে। আমরা নেক্সট আরো প্রোডাক্ট আসছে এখানে, এটা কি? যে এটা হচ্ছে মগ, আপনার মগ কভার। মগ কভার এটা কত রাখছেন? হলো মগ, এটা হচ্ছে আমরা রাখতেছি 360 টাকা। 360 টাকা, এটা কি বড় সাইজটা? 320 টাকা আসে, 320 টাকা রাখি আর কি, 10% ডিসকাউন্ট। আচ্ছা, তারপর এই গ্লাসগুলো যে এটা হচ্ছে আমরা রাখি হলো 165 টাকা, মাত্র 165 টাকা একটা গ্লাস। তো আমরা 10% এটা তো 10% ডিসকাউন্ট দিচ্ছি, 150 টাকা আসে আর কি 10%। এটা এটা এটাও সেম, এটা দুইটা সেম প্রাইস, সেম প্রাইস এবং কি 10% ডিসকাউন্ট পাবে। এবং এইগুলা কি? এটা হচ্ছে আমাদের ট্রে, ট্রে আমাদের পুরো 4টা মিলে একটা সেট, 4টা মিলে সে কেউ যে সেট চাই সেট দেই, এবং কি 1 পিস নিতে চাইলে 1 পিস নেওয়া যায়। আচ্ছা, তো মেলা উপলক্ষে আপনারা এটা কি দিচ্ছেন? হ্যাঁ, আমাদের একটা অফার, প্রতিটা প্রোডাক্টে ছোট বড় যে কোনো প্রোডাক্টে আমাদের 10% ডিসকাউন্ট পাচ্ছে এটা মেলা উপলক্ষে। জি, মেলা উপলক্ষে। এবং এখানে বিভিন্ন ধরনের চামচ পেয়ে যাবেন, কাটা চামচ। এটা কি চামচ? এটা হচ্ছে রাইস স্পঞ্জ বলে, যেটা হচ্ছে আপনার ডিনার ফর, ওই যে আপনার রাতের খাবারের। আচ্ছা, এটা প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস রাখতেছি মাত্র 110 টাকা। 110 টাকায় পেয়ে যাচ্ছে আপনার আমাদের রাইস ডিনার স্পঞ্জ। এটাতে আপনার যদি 12টা নেয়, 12টা নিলে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিচ্ছি, যেটা হচ্ছে আপনার 15% ডিসকাউন্ট দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমরা নেক্সট যে দেখবো এগুলো কি? এগুলো হচ্ছে ছোটো ছোটো বাটি আপনার, আপনারা যদি আসেন সেই ক্ষেত্রে দেখতে পারেন। এবং এগুলা কি?
এগুলো হচ্ছে প্লেট আমাদের এগুলো প্লেট জি বিভিন্ন ধরনের স্টিলের প্লেট বলা হয় যে সেইগুলা হ্যাঁ প্লেট এখানে কিন্তু একটা আগে ডিজাইন হ্যাঁ এটা কি নতুন ডিজাইন আগে থেকে আগে ডিজাইন এগুলো হচ্ছে নতুন এটা তো হেভি ভারী হ্যাঁ হেভি ভারী খুব মজবুত অনেক মজবুত এবং কি আমরা দামও কম রাখছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের প্লেট আছে এটাতে আছে আপনার উদাহরণ দিতেন কত থেকে শুরু জি আমাদের এগুলো হচ্ছে এক একটা এক এক দাম যেমন সর্বনিম্ন প্রাইসটা কত বলেন আর সর্বোচ্চ প্রাইসটা কত বলেন বড় প্লেটটা হচ্ছে একেবারে যেটা বড় হচ্ছে আপনার 345 টাকা ওইটা তো ডিসকাউন্ট আছে 10% আর যেটা হচ্ছে সর্বেন নিচে ছোট যেটা হচ্ছে ছোট সে প্লেটটা হচ্ছে আপনার আচ্ছা ঠিক আছে আমরা এই একটু পরে দেখবো না আর যারা নখ দিবেন তারা কিন্তু 165 টাকা আচ্ছা এখন যেটা দেখছি সেটা কি মশলা এটা হচ্ছে না এটাও আপনার প্লেট এটাতে আপনার মাংস বা ডাল একবারে নিয়ে বসতে পারে এটা কি প্লেট আমি তো জানি যে এখানে বিভিন্ন আদা রাখে বা রসুন এটা হচ্ছে অনেক নতুন একটা ডিজাইন এটা কি প্লেট যে কোনো রেস্টুরেন্ট তার মানে এখানে যে প্লেটটা করছে সেই ক্ষেত্রে এখানে আপনার তিনটা আইটেম তরকারি নিয়ে এখানে ভাত রেখে কিন্তু আপনি এখান থেকে একটা তরকারি নিয়ে খাইতে পারবেন এবং এইটা নিয়ে খাইতে পারবেন যখন যেটা লাগে সেটা নিয়ে খাইতে পারবেন এবং একটার সাথে একটা মিশতে হবে না যদি এটা প্রয়োজন না হয় এটা খাবেন না অন্য টাকা তো এটা প্রাইস কত যেটা প্রাইস হচ্ছে ম্যাম 1560 টাকা আমরা রাখছি ডিসকাউন্টে না আমাদের হচ্ছে মানে 8টা মিল একটা সেট আর হচ্ছে যে এক পিস নিতে চাইলে আমাদের এক পিস নেওয়া যায় এটার দাম হচ্ছে 1560 টাকা আমরা 10% ডিসকাউন্টে 1400 টাকা রাখতেছি এটা প্রাইস কত রাখতেছেন যে এটা প্রাইস হচ্ছে 620 টাকা আমরা রাখছি ডিসকাউন্টের পরে 560 টাকা 560 টাকা আচ্ছা নেক্সট আমরা কি দেখব নেক্সট হচ্ছে আমাদের কিছু মিল ফ্যান আছে অনেক দুইটা সাইজ আছে মিল ফ্যানের আচ্ছা এই এটা হচ্ছে আপনার এটা এটা এখানে কি এটা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হ্যাঁ ডিজাইন আচ্ছা তো এটা কি ছোট সাইজ থেকে শুরু হ্যাঁ এটা হচ্ছে ছোট সাইজ এটাতে দুইটা সাইজ হয় এটাতে এটা হচ্ছে 1800 16 cm আর এটা হচ্ছে 1800 cm এটা প্রাইস কত রাখছেন প্রাইস হচ্ছে 835 টাকা আমরা 10% ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 750 টাকা 750 টাকা আচ্ছা এখানে এটা এটা দেখলাম এবং এগুলো কি এগুলো হচ্ছে এক একটা মানে আপনার যে চিমটা বলে কেউ আপনার চিমটা বলে মিষ্টি মিষ্টি ধরে সেটা জি জি এটা যে মিষ্টি ধরে টং বলে আচ্ছা বিভিন্ন তো এগুলো প্রাইস এক একটা এক একটা এক এক প্রাইস এগুলো কত করে এটার প্রাইস হচ্ছে সবগুলো লেখা আছে এটা দেখতে হবে ঠিক আছে আপনারা যে মেলায় আসেন এগুলো 310 টাকা 10% ডিসকাউন্ট আছে এবং কি আমাদের স্পেশাল একটা নতুন ফ্রাই প্যান আছে আচ্ছা এটা এটা তো হেভি ভারী কিন্তু দেখতে কিন্তু এটা মনে হয় না যে এত ভারী হবে এবং এটা যদি আপনি দেখেন মনে করবেন খুব ভাতলা কিন্তু এটা ধরা ধরে বোঝা যাবে এটা কতটুকু হাইট এবং কতটুকু ওয়েট আছে এটা এটা কতটুকু ওয়েট আছে যে এটাতে আপনার 700 গ্রাম 700 গ্রাম বেশি হবে এরকমই হবে এরকমই হবে না এটা 700 বেশি হবে তো এটা প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস মাত্র আমরা 1125 টাকা রাখছি কিন্তু 10% ডিসকাউন্ট আমরা দিচ্ছি 1010 টাকা 10 টাকা আমরা রাখি না অ্যাভেলেবল 10 টাকা ছেড়ে দিই তো 1000 টাকায় বেশি পাবো আচ্ছা তো এগুলোর ভিতরে সাইজ বড় সাইজও আছে নাকি এগুলোর ভিতরে অনেক বড় সাইজ আছে আচ্ছা তারপরে আমরা কি দেখব এগুলা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কুইন সস বোর্ড যেটা বলে কুইন সস বোর্ড এটাতে আমাদের এক একটা মানে পুরো সেটও নিতে পারে এবং কি যদি চায় এক পিসও নেওয়া যায় এটা যদি কেউ চান এক পিসও নিতে পারবেন এবং এটা যদি চান এই পুরো সেট নিতে পুরো সেটও নিতে পারবেন এখানে সেটের মধ্যে আছে আপনার 5 পিস হ্যাঁ জি এটা 5 পিসের সেট আচ্ছা এই 5 পিসের কত জি 5 পিসের সেট হচ্ছে আপনার 7410 টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি পুরো সেটে নিলে স্পেশাল একটু ডিসকাউন্ট দেই আমরা আচ্ছা এবং এক পিসও নিতে পারবে এটা কত একবার উপরেরটা একবার উপরেরটা হচ্ছে 1285 টাকা আমরা জি 1285 টাকা ডিসকাউন্টের পরে হচ্ছে আপনার আমরা রাখছি 1100 টাকা সামথিং 1100 টাকা এগুলো বল জি এগুলো হচ্ছে আপনার বল ছোট থেকে বড় সাইজ আছে অনেক বড় সাইজ আছে যে যেটা নেয় আচ্ছা ঠিক আছে আমরা এখানে আকর্ষণের মতন এটা কি এটা হচ্ছে প্রেসার কুকার যে আমাদের নতুন নতুন অনেক দুইটা আইটেম আছে প্রেসার কুকারের দুইটা মডেল এটা হচ্ছে টাইমার আর এটা হচ্ছে হুইসেল হ্যাঁ এটা টাইমার সিস্টেম এটা খুব সুন্দর এটা হচ্ছে একেবারে ছোট ছোট সাইজটা আমাদের এটাতে 4টা সাইজ ভারী হ্যাঁ অনেক ওয়েট
এবং কি বডিটা আপনার লাইফটাইম ওয়ারেন্টি আছে যদি কোনো প্রবলেমে যদি কোনো রকম জং ধরে মরিচা পড়ে বা এগুলো খুলে যায় তাহলে আপনার লাইফটাইম ওয়ারেন্টি যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময় চেঞ্জ করে লাইফটাইম লাইফে যদি কোনো রকম সমস্যা হয় এটা চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা আর আমাদের এই বডিটা হচ্ছে এক বছরের ওয়ারেন্টি এক বছরের ভিতরে যদি কোনো রকম সমস্যা হয় এটা আমরা সার্ভিস করে দিই সার্ভিস না হলে আমরা চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিই এটা প্রাইস কত রাখতেছেন জি এটা প্রাইস রাখতেছি মাত্র আপনার এটা প্রাইস আসলো 2890 টাকা আমরা 2890 টাকা রাখতেছি না আমরা রাখতেছি মাত্র 2600 টাকা 2600 টাকা জি এগুলোর মধ্যে ছোট বড় অনেক সাইজ আছে এটাতে আপনার চারটা সাইজ এটাই আছে সবচেয়ে ছোট সাইজটা এটা থেকে আপনার 5 লিটার 6 লিটার 7 লিটার পর্যন্ত আছে তো এছাড়া কিন্তু ওনাদের এখানে কিন্তু আরো অসংখ্য করে ইয়া নিয়েছে অনেক গুজার ডিজাইন রয়েছে অনেক প্রোডাক্ট রয়েছে সেগুলো আমরা এখন আর চলছে না এবং লাস্ট ফিনিশিং যদি তোমাদের কাছে যে কাস্টমার আসে তাদের উদ্দেশ্য কি বলতে হবে এবং আমাদের যে ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্য কি বলতে চাও হ্যাঁ অবশ্যই আমি বলবো যে আমাদের কোম্পানিতে আসলে আমাদের এই স্টলে আসলে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিই এবং বেশি বেশি প্রোডাক্ট নিলে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি আর যদি আপনার প্রতিটা প্রোডাক্টে 10% ডিসকাউন্ট তো থাকছেই এবং কি আমাদের এই বাড়ি দ্বারা এখানে এটা হচ্ছে আপনার যারা ঢাকার থেকে আসতেছে তাদের আসতে অবশ্যই খুব কষ্ট হয় আচ্ছা আচ্ছা একটু ধরো আচ্ছা দিচ্ছি আপনি বলেন তারপর আপনি বললে আপু আপনি কেমন আছেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন আমরা আসছি এই যে সাভার আমিন বাজার আছে না গাবতলীর পরে হ্যাঁ আমিন বাজার থেকে আসছেন গাবতলী থেকে আচ্ছা এখানে আসার যে একটা অনুভব মানে যখন মেলাটা এর ভিতরে কি আর একবার আসা পড়ছে না আমরা এখানে নতুন আসছি কিন্তু অন্য জায়গায় হয়েছে তখন ওইখানে গেছি আচ্ছা ঠিক আছে এখন যে বিষয়টা সেটি হলো যখন এই মেলাতে আসার আগে আপনার অনুভব কি ছিল এবং আসার পরে অনুভবটা কিরকম লাগছে না মানে অনুভবটা আগে ছিল যে মানে আমাদের ওইখানে হয়েছে মনে হয় এরকম সুন্দর হবে না কিন্তু এখানে এসে দেখি না আগের চেয়ে এখানে অনেক উন্নত হয়েছে ভালো লাগতেছে এবং এটা তো আন্তর্জাতিক মেলা অর্থাৎ বিশ্বের ভিতরে অনেক দেশের মানুষগুলো এখানে আসে কিন্তু প্রোডাক্ট নিয়ে তাদের ব্র্যান্ডিং করার জন্য এবং প্রচার করার জন্য সেক্ষেত্রে এই মেলাতে আসার পথে আপনার কাছে কি এখন ভালো লাগছে হ্যাঁ আমার অনেক ভালো লাগছে আপনাদের মতন যে আরো অনেক মানুষ রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আসতে বলেন নাকি হ্যাঁ বলবো আসতে অনেক ভালো মানে আমরা যেরকম মনে করছি কিন্তু সেরকম না অনেক ভালো উন্নত আচ্ছা মানে আগের মেলাটা থেকে এটা অনেকটা উন্নত হ্যাঁ জি এবং এখন একটু পরিবেশের সাথে একটু মানুষ কম হচ্ছে কিন্তু দিন দিন যাবে আর মানুষ হবে তবে খুবই সুন্দর লাগছে এবং ভালো লাগছে মানে আমরা যেরকম মনে করছি এসে দেখি কিন্তু ঠিক এরকম না অন্য আছে ঠিক আছে আপনার সাথে কে কে আসছে আমার সাথে আমার দুই মেয়ে আসছে আমার ছেলে আসছে আচ্ছা ঠিক আছে একটু বাবুর কাছে দেন আমি একটু দেখি কথা বলতে পারি বাবু তোমার নাম কি শামিল আচ্ছা তুমি কেমন আছো ভালো এই মেলাতে আসতে তোমার কেমন লাগছে ভালো ভালো লাগছে তা তোমার মতো আরো যারা ফ্রেন্ড আছে তাদের কি বলবা আসার জন্য বলবা সবার জন্য আসে মেলাতে হ্যাঁ ধন্যবাদ তোমাকে আচ্ছা ঠিক আছে দেবী একটু লজ্জা পাচ্ছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই লাস্ট ফিনিশিং আপনি আমাদের বিশ্বের উদ্দেশ্যে দিয়ে একটা কথা বলবেন শেষ বলেন যে আমার দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাইছি যে আগে আমাদের যে আগে আগারগাঁও মেলা হতো সেখানে অবশ্যই মানুষের অনেক কষ্ট হতো এখানে এটা আগামীকালকে আমি বলবো যে এখানে আগের থেকে অনেক উন্নত হয়েছে এবং কি অনেক সুন্দর হয়েছে বিভিন্ন মানে এবার আগে আমরা যেরকম ভাবছি যে এখানে মানুষ কম হবে আসলে তা না এখানে অনেক মানুষ হচ্ছে হ্যাঁ অনেক মানুষ হচ্ছে আমাদের তো ভালো লাগতেছে এবং কি আমি চাই যে সব মানুষই আসুক সবাই দেখুক দেখে এবং কি আমাদের কাছে আসুক আমাদের যে ছোট ছোট প্রোডাক্ট আচ্ছা আপনাদের এগুলো কি অনলাইন অফলাইন দুইভাবে সেল দিয়ে থাকেন হ্যাঁ আমাদের আচ্ছা আপনাদের অনলাইনে শপের নাম এবং